লক্ষ্মীপুর 24 এর সকল দর্শক ও পাঠক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে রয়েছেন নিশ্চয়ই ভালো আছেন। লক্ষ্মীপুর 24 লক্ষ্মীপুরের একটি স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম। আমরা 2012 সাল থেকে বৃহত্তম নোয়াখালী সহ লক্ষ্মীপুরের কমিউনিটি বিষয়ক নানান ধরনের তথ্য, সংবাদ ইত্যাদি প্রচার করে আসছি। 2020 সালে আমরা লক্ষ্মীপুরকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের লক্ষ্মীপুর 24 এর উদ্যোগে আমরা একটি থিম সং রচনা করি লক্ষ্মীপুর জেলার, যেটির নাম সেজন বাহাদুর। আপনারা ইতিমধ্যে অনেকে দেখেছেন, অনেকে এটার কথা শুনেছেন, আর যারা দেখেননি তারা হয়তো আজকের পরে দেখে নেবেন। গানটি আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের মূল ওয়েবসাইট লক্ষ্মীপুর 24-এ গানটি রয়েছে। লক্ষ্মীপুরে জন্ম যাহার সেজন বাহাদুর, জ্ঞান গরিমা ধনে মানে মোদে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে জন্ম যাহার সেজন বাহাদুর গো সেজন বাহাদুর। তো এই গানের মাধ্যমে আমরা পুরো লক্ষ্মীপুরকে পরিচিতি করানোর চেষ্টা করেছি সারা বিশ্বে। আমাদের এই গানের মধ্যে, এই গানের প্রতিটি শব্দ লক্ষ্মীপুরকে নিয়ে, এই গানের প্রতিটি ছবি লক্ষ্মীপুরকে নিয়ে, এই গানের শিল্পী লক্ষ্মীপুরের, এই গানের মডেল হিসেবে অংশগ্রহণ করেছে তারাও সবার বাড়ি লক্ষ্মীপুর। এই গানটি লিখেছি আমি সানাউল্লাহ সানু, আর এই গানে সুর করেছে আলাউদ্দিন সাজু। এই গানে সঙ্গীত পরিচালনা করেছে বাংলাদেশের বিখ্যাত একজন সঙ্গীত পরিচালক শাহাবুদ্দিন মজুমদার। গানেটির কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছিল লক্ষ্মীপুরের লতিকা শিল্প নিত্যালয়ের শুভদাস। তো এই গানটি আমরা 2020 সালের 15 অক্টোবর তারিখে আমরা গানের মহরত অনুষ্ঠান করি লক্ষ্মীপুর জেলা পরিষদের হল রুমে। এরপরে আমরা পুরো জেলা থেকে নানান ধরনের শিল্পী মডেলকে বাছাই করি। তারপরে আমাদের 2020 সালের 28 অক্টোবর তারিখ থেকে আমাদের গানটির শ্যুটিং শুরু হয় লক্ষ্মীপুরের বিখ্যাত জমিদার বাড়ি, দালালবাজার জমিদার বাড়ি থেকে। তো এই গানের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে, না শ্যুটিংয়ের নানান ধরনের বিষয় রয়েছে, যেটি আমরা আপনাদেরকে কিছু অংশ আমরা গানে দেখেছি, আর বাকি অংশগুলো আমরা আমাদের এই শ্যুটিংয়ের যেই পিছনে, গানের পিছনে যেই ঘটনাগুলো ঘটেছিল আমরা সবগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য মনস্থির করেছি। তো আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে মূলত লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী একটি জিনিস রয়েছে, সেটা আমরা সবাই অনেকে জানি, যাদের বয়স 50-60 বছর তারা জানি, আর যাদের বয়স ছোটো তারা হয়তো অনেকে জানে না। এক সময় লক্ষ্মীপুরের নারীরা এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়ার জন্য রিক্সা ব্যবহার করত, পায়ে চালিত রিক্সা, যে রিক্সা রয়েছে সেই রিক্সা ব্যবহার করত, এবং রিক্সার মধ্যে চারপাশে কাপড় দিয়ে তারা, নারীরা এক স্থান থেকে অন্য স্থানে নায়ুর যেত। তো আমাদের এই গানের মধ্যে একটা কথার ভিতরে এই দৃশ্যটি রয়েছে। তো আমরা এই দৃশ্যটি ধারণ করেছি কমলনগর উপজেলা পরিষদের সংলগ্ন একটি একটু উত্তরে এসে একটা যে রাস্তা রয়েছে, সড়ক রয়েছে, আমরা এই সড়কের, এই গানটির রিক্সার সেই নায়ুরের দৃশ্যটি আমরা চিত্রায়ন করি। এখানে 8 থেকে 10 জন মডেল শিল্পী অংশগ্রহণ করে এবং স্থানীয় বেশ 8 থেকে 10টা রিক্সা চালক আমাদের এই গানে মডেল ছিল। আর এই গানটা, এই শ্যুটিংটি আমরা যখন নির্মাণ করি তখন আমাদেরকে স্থানীয়ভাবে বিভিন্ন লোকজন সহায়তা করে। আপনারা দেখছেন সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের, শুধু লক্ষ্মীপুর নয়, সারা বাংলাদেশে একসময় এই রিক্সায় করে নারীরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত, যেটি এখন প্রায় বিলুপ্ত এবং বাংলাদেশের কোথাও আছে কি না আমরা জানি না। তবে আমাদের গানে আমরা সেই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করেছি। এই দৃশ্যটি ছিল আমাদের জন্য একটা ব্যতিক্রম দৃশ্য, আর এরপর থেকে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে গ্রাম অঞ্চলে ফায়ে চালিত রিক্সার বিলুপ্তি হওয়া শুরু হয়, হয়তো এটা আমাদের জন্য একটি ইতিহাস হয়ে যাবে। তো আমরা পরবর্তী আরেকটি পর্বে আমাদের পরবর্তী বিষয়গুলো, অর্থাৎ 28 অক্টোবর 2020 সালের পর থেকে যেই ঘটনাগুলো ঘটেছিল, আমরা যে দৃশ্যগুলো ধারাবাহিকভাবে শ্যুটিং করেছে পুরো লক্ষ্মীপুর জেলার বিভিন্ন আনাসে কানাসে, আমরা আপনাদেরকে সেই দৃশ্যগুলো তুলে ধরব। তো সবাই যে যেখানে রয়েছেন ভালো থাকবেন, সবাই লক্ষ্মীপুর 24-এর সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ। গ্যাঙ্গুরি মাধনে মানে মোদে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুরে জন্ম যাহার সেজন বাহাদুর গো সেজন বাহাদুর।